Assalamualaikum. নতুন আরেকটি রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজ আমি আপনাদেরকে ময়দা দিয়ে দারুণ সাথে একটা ডেজার্ট তৈরি করে দেখাবো। আর এই ডেজার্টটা কিন্তু অল্প সময়ে তৈরি করা যায় আর খেতে কিন্তু ভীষণ মজা। তাহলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ডেজার্টটা তৈরি করার জন্য চুলা আমাদের আমি একটা প্যান বসিয়ে দিলাম আর এখানে 200 গ্রাম পরিমাণ বাটার দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু বাটার কিংবা ঘি দিয়ে করে নিতে পারবেন, যা যেটা ভালো লাগে সেটা দিয়ে তৈরি করে নিতে পারবেন। তেল দিয়ে কিন্তু এই ডেজার্টটা খেতে মোটেও ভালো লাগবে না। তো বাটারটাকে গলিয়ে নিয়েছি, তারপর এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ ময়দা। ময়দাটা দেওয়ার পর বাটারের সাথে কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে। আর চুলার আঁচটা মিডিয়াম রেখে এই ময়দাটাকে আমি বাটারের সাথে 5 মিনিট ভেজে নিচ্ছি। ভাজার সময় কিন্তু অনবরত এটাকে নিয়ে নিতে হবে, না হলে যেটা হবে ময়দাটা পুড়ে যাবে আর পুড়লে কিন্তু ডেজার্টটা খেতে ভালো লাগবে না। 5 মিনিট আমি ময়দাটা ভেজেছি আর দেখুন ময়দা থেকে কিন্তু বাটারটা ছাড়তে শুরু হয়ে গিয়েছে আর ময়দা থেকে সুন্দর একটা ফ্লেভারও আসতেছে। ময়দা ভাজার পর কিন্তু ময়দা থেকে সুন্দর একটা ফ্লেভার আসে। যেহেতু ময়দাটা ভাজা হয়ে গিয়েছে এখানে আমি 1/4 কাপ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। গুঁড়া দুধটা এই ময়দার সাথে আমি মিশিয়ে নিচ্ছি। গুঁড়া দুধটা আমি ময়দার সাথে মিশিয়ে নিলাম। আমি এখানে 1 লিটার গরুর দুধ নিয়েছি। এই দুধটা অল্প অল্প করে দিব আর ময়দাটাকে এইভাবে মিশিয়ে নিব যেন গুটি দানা কিছু না থাকে, সেই জিনিসটা খেয়াল রাখতে হবে। আস্তে আস্তে করে এভাবে মিশিয়ে নিতে হবে। আমি 1 লিটার দুধ থেকে সবটুকু দুধ কিন্তু দেই নাই। আর এই যে আমাদের মিশ্রণটা, এই মিশ্রণটাকে যখনই গরু দুধ দিয়ে মিশাবেন ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি কিন্তু এটাকে প্রায় 5 মিনিটের মতো দুধ দিয়েছি আর মিশিয়ে নিয়েছি। কোনো রকমের গুটি দানা লাম্পস যেন না থাকে, এই জিনিসটা খেয়াল রাখবেন। কেউ চাইলে কিন্তু হ্যান্ড উইজ দিয়েও এটাকে মিশিয়ে নিতে পারবেন, তাহলে কাজটা কিন্তু সহজ হবে। এই মিশ্রণটা ভালো করে যদি মিশিয়ে নেন তাহলে কিন্তু ডেজার্টটা খেতে ভালো লাগবে। যদি গুটি দানা থেকে যায় তাহলে কিন্তু ডেজার্টটা খেতে ভালো লাগবে না। এখন আমি এখানে দিয়ে দিব 1/4 কাপ চিনি। চিনিটা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স। আরও কিছুক্ষণ চুলা আঁচটা মিডিয়াম রেখে আমি জাল করে নিচ্ছি, তারপর দেখাই। প্রায় 4 থেকে 5 মিনিট পর দেখুন মিশ্রণটা কিন্তু অনেকটা ভারী হয়ে গিয়েছে, ঠিক এমন কনসিস্টেন্সি হয়েছে। এটা কিন্তু আমাদের হয়ে গিয়েছে। এখন আমরা এটা চুলা থেকে নামিয়ে সেট করে নিচ্ছি। আমি এখানে একটা বাটি নিয়েছি আর এই বাটির মধ্যেই ডেজার্টটাকে আমি সেট করে নিব। মিশ্রণটাকে ঢেলে দিলাম, এখন একটু টেপ করে দিয়ে সেট করে দিচ্ছি। তো এটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব। এখানে একটা বাটি নিয়ে নিলাম আর এই বাটির মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি। আর ওই যে 1 লিটার গরু দুধ নিয়েছিলাম তা থেকে কিন্তু 1/2 কাপ রয়ে গিয়েছিল, সেই 1/2 কাপ এখন এখানে দিয়ে দিচ্ছি। 1/2 কাপ গরু দুধ দিয়ে দিলাম, তারপর একটা চামচের সাহায্যে ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। কর্নফ্লাওয়ারটা আমাদের মিশানো হয়ে গিয়েছে, অন্য অন্য প্রসেসগুলো আমরা করে নিব। চুলার মধ্যে আমি আরেকটি প্যান বসিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ চিনি, 2 টেবিল চামচ পরিমাণ পানি। এই চিনিটা দিয়ে আমরা ক্যারামেলটা তৈরি করে নিব। চুলা আঁচ মিডিয়াম রেখে আমি কিছুক্ষণ অপেক্ষা করব। কিছুক্ষণ অপেক্ষা করেছি আর এই যে দেখুন চিনির শিরাটা কিন্তু হালকা চেঞ্জ হতে শুরু হয়েছে, এখনও কিন্তু ক্যারামেলটা আমাদের হয় নাই। আরও কিছুক্ষণ এটাকে জাল করে নিচ্ছি। ক্যারামেলটা আমাদের হয়ে গিয়েছে, এখন এখানে 1/4 কাপ পানি দিয়ে দিব। পানিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর গরুর দুধ দিয়ে কর্নফ্লাওয়ারটাকে গুলিয়ে রেখেছিলাম, এটা এই ক্যারামেলের মধ্যে দিয়ে দিব। অল্প অল্প করে দিতে হবে আর মিশিয়ে নিতে হবে। আরও কিছুক্ষণ অপেক্ষা করছি। যে গরুর দুধটা দিয়েছিলাম দেখুন এটা কিন্তু ঘন হয়ে গিয়েছে আর এই যে এই মিশ্রণটা কিন্তু আমাদের রেডি। এখন আমি এই মিশ্রণটাকেও সেট করে নিচ্ছি। ক্যারামেলের এই মিশ্রণটা আগে থেকে যে বাটির মধ্যে আমি সেট করে রেখেছি এটার উপর দিয়ে দিব। দিয়ে কিন্তু সমান করে দিতে হবে আর এই কাজটা দ্রুত করতে হবে, পরে কিন্তু আর সেট হবে না। বাটির মধ্যে দেওয়ার পর স্পেচুলাটা দিয়ে ঠিক এভাবে ছড়িয়ে দিতে হবে সম্পূর্ণ বাটির উপরে। ছড়িয়ে দিলাম, এখন এটাকে কিছুক্ষণ রেস্টে রেখে দিচ্ছি। 30 মিনিট রেখে দিয়েছিলাম সেট হওয়ার জন্য আর এটা কিন্তু সেট হয়ে গিয়েছে। আমি আপনাদের সঙ্গে কেটে শেয়ার করছি কতটা পারফেক্ট হয়েছে। এই ডেজার্টটা কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতে ভীষণ মজা লাগে। আশা করছি গরমের মধ্যে এই ডেজার্টটা তৈরি করে খেলে মন প্রাণ সবই ঠান্ডা হয়ে যাবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।